হোজাই জিলার স্বামী বিবেকানন্দ ক্রীড়াঙ্গনত এগারো সংখ্যক হোজাই জেলা এথলেটিক প্রতিযোগিতাখন যোৱা কালি অনুষ্ঠিত হয়। এই প্রতিযোগিতাখন হোজাই জেলার ক্রীড়া সন্থার সভাপতি তথা প্রাক্তন বিধায়ক শিলাদিত্য দেব ডাঙরিয়ায় উদ্বোধন করে আর লগতে সকল হোজাইবাসীর রাইজক তথা অভিভাবকক আহ্বান জানায় যে তেখেতসকলের নিজের লড়া ছালী যিকোনো খেল ধেমালিত অংশগ্রহণ করায়। লগতে হোজাই জেলা ক্রীড়া সন্থার সম্পাদক অসীম মজুমদার ডাঙরিয়ারপরা জানা যায় যে এই প্রতিযোগিতাখনত কমেও 5,000 মিটাৰৰ পৰা 1,600 মিটাৰ আর 1,000 মিটাৰ 500 মিটাৰ 200 মিটাৰ আর 100 মিটাৰৰ লগতে শর্টফুট লং জাম্প হাই জাম্প এই আটাইবোৰ ইভেন্টতে প্রতিযোগীয়ে অংশগ্রহণ করে। দাদা, আপোনালোকে যেহেতু হোজাই 11th ইন্ট্রা হোজাই ডিস্ট্রিক্ট এথলেটিক চ্যাম্পিয়নশ্বিপখন যে এবার পাতিছে, এই চ্যাম্পিয়নশ্বিপখন কেতিয়ারপর আপোনালোকে অর্গানাইজ করে আহিছে আর লগতে এই চ্যাম্পিয়নশ্বিপর লগতে আপোনালোকে হোজাইবাসীক কি জানাব বিচাৰে? 11th ইন্ট্রা হোজাই ডিস্ট্রিক্ট এথলেটিক চ্যাম্পিয়নশ্বিপ 2024 আমি এটা পাতিছো আর যেটো বুঝায় যে 11th ইন্ট্রা হোজাই মানে এটা 11 বছর আমি ভরি দিছো আর যা 11 বছর ধরে এই চ্যাম্পিয়নশ্বিপ হোজাইটো হয়। বহুত প্লেয়ার্স মানে এথলেটিক্স ইয়াতে পার্টিসিপেট করে, এইবারও প্রায় 182 এথলেটিক্স যোগদান করেছে লড়া ছালী আর ইম্প্রুভ করেছে, কারণ এটা আগর নিচিনা হোজাই নাই। আগতে ইনফ্রাস্ট্রাকচারের প্রবলেমস আসলে, কিন্তু এটা ইনফ্রাস্ট্রাকচার প্রবলেমখিন আমি বহুতখিনি মিট আপ করছো, ইকুয়াল একটা ডিস্ট্রিবিউশন হয়ে আছে খেলর, যেহেতু খালি যে হোজাই স্বামী বিবেকানন্দ ক্রীড়াঙ্গনতে খালি খেল পাতা হয় এই নয়, লামডিংতো খেল পাতা হয়ে আছে, লঙ্কাতো হয়ে আছে, ডুবকতো হয়ে আছে, বিভিন্ন জায়গা হোজাই জেলার বিভিন্ন জায়গা খেলর একটা পরিবেশ এটা ডেভেলপ হয়েছে। খালি এথলেটিক বলে নয়, ফুটবল আপনার কি বলে কয় ক্রিকেট সব হয়ে আছে। অল্প কেদিনমান পিছত আমার ইয়াতে এটা সাব জুনিয়র কি বলে কয় আপনার ভলিবল চ্যাম্পিয়নশিপ হব, 800 প্লেয়ার্স আসবে গোটেই অসমৰপৰা, সেইখানে সেই এনভাইরমেন্ট আমি ডেভেলপ করেছো আর আশা রাখিছো যে আগন্তুক দিনত আরো ভাল হব। এথলেটিক্সও আমার ভাল স্টেট লেভেলতো মেডেলস আনিব সক্ষম হয়েছে আর আমার যখন ট্রেইনার্স আছে কোচেস আছে বা আমার যখন পুরানা প্লেয়ার্স সকল আছে বহুত কন্ট্রিবিউট করেছে। খেল মহারণের কারণেও আমার ডিস্ট্রিক্ট আমার যখন কোচেস আছে বা বিভিন্ন আমার অ্যাসোসিয়েশনস আছে অক্লান্ত পরিশ্রম করে আছে যে ভাল পার্টিসিপেন্টস আহক আর আসাম লেভেলত গিয়ে একটা ভাল যেন নাম করবেন তার একটা ব্যবস্থা চলি আছে। হয়, যেহেতু দেখা গেছে বিভিন্ন রাজ্য আর বিভিন্ন জেলার অসমৰ বিভিন্ন জিলা বা ভাৰতৰ বিভিন্ন ৰাজ্যতে স্পৰ্টছৰ ক্ষেত্ৰত বহুত আগবাঢ়ি আছে, আপোনালোকে সেই বস্তুটো অলপ ভাল সজাগতা লৈছে বুলি ক'ব পৰা যায় স্পৰ্টছৰ ক্ষেত্ৰত, নহয় জানো? চব সেই আগৰ যুগটো নাই, আগতে মানে কি হয় গাৰ্জেনসকলেও নিবিচাৰে যে ল'ৰা ছোৱালীসকলে খেলিবলৈ যাওক, কাৰণ তাৰ কোনো ভৱিষ্যত নাছিলে। এতিয়া চৰকাৰৰ পক্ষৰ পৰা এতিয়া ফৰ এক্সাম্পল খেলো ইণ্ডিয়া, মানে আমাৰ চেণ্ট্ৰেল গভৰ্ণমেণ্ট খেলো ইণ্ডিয়া যিটো আৰম্ভ কৰিছে সেইটো এটা বহুত ডাঙৰ প্ৰকল্প বুলি ধৰি ল'ব পাৰে। ইট ইজ এ ভেৰি বিগ প্ৰজেক্ট, গোটেই ভাৰতবৰ্ষত চলি আছে, বিভিন্ন সৰু সৰু টাউনছবিলাকতো মানে তেওঁলোকে চেণ্টাৰ্ছবিলাক বনাইছে। তেনেকৈ আমাৰ অসমৰ ক্ষেত্ৰতে যদি আমি খেল মহাৰণ যিটো হৈ আছে যোৱা মানে 1 বছৰ ধৰি হ'ল, এইটো দ্বিতীয় খেল মহাৰণতো আমি দেখিছোঁ যে লাখ লাখ ল'ৰা ছোৱালীসকল, গাঁৱৰ ছোৱালী ল'ৰা ছোৱালী হওক বা চহৰৰে হওক, চবে ওলাই আহি পাৰ্টিচিপেট যে কৰিছে এইটো এটা বহুত ডাঙৰ মেছেজ। আৰু ইয়াৰ লগতে কি হ'ব, এটা মাইণ্ডছেট ডেভেলপ হ'ব, খালি খেল পাতিলে নহ'ব,
পরিবেশ এটা ক্রিয়েট হব লাগে, দেউতা মাকর একটা মাইন্ডসেট ক্রিয়েট হব লাগে যে আমার লড়া ছোৱালীসকলে যদি খেলবলে যায় তাতেও একটা ভবিষ্যৎ আছে, তারপরও যে লেটার অন একটা প্রফেশন করব পারে, সেই বস্তুটো লাহে লাহে ডেভেলপ হয়ে আছে মানুষ মাইন্ডত। তো আপনি হোজাইবাসীর অভিভাবকবোৰক আপনি কি মেসেজ দিব বিচাৰে? সব উইথ দ্য চেঞ্জিং সিনারিও ওয়ার্ল্ড ওয়াইড, ইন্ডিয়া ওয়াইড, স্টেট ওয়াইড, এটি আমার হোজাইতো সেই পরিবেশ আহিছে। মানে মানে আমার হোজাইবাসীক মানে রিকুয়েস্ট করব বিচাৰিছো যে আপনার লড়া ছোৱালী সকলকো পঠাব খেলিবলে, লেট দেম পার্টিসিপেট, এথলেটিক্সত পার্টিসিপেট করক বা ক্রিকেটত করক বা ফুটবলত করক, যে কোনো ইভেন্টত তেওঁলোকে পার্টিসিপেট করব লাগে। আর ওয়াইড স্কোপ এটা আছে, ওয়াইড স্কোপ আছে কারণ আমি এটা ইনফ্রাস্ট্রাকচার পাইছো, আগতে ইনফ্রাস্ট্রাকচারের অভাব আসে, এটা অলপদিন পিছতে আমার ধরক মিল সুইমিং পুল আরম্ভ হয়ে যাব, আর ধরক 6-7 মান্থসর পিছত আমার ইয়াতে স্কোয়াশ কোর্স আরম্ভ হয়ে যাব। এইখানে আমি চেষ্টা করে আছো যে যিমান সোনকালে পারা যায় আমার যে ইনফ্রাস্ট্রাকচার অলরেডি ডেভেলপ হয়েছে এইখানে আমি ইভেন্টসবিল আমি আরম্ভ করে দিব কারণে, এইখানে আমি হোজাইবাসী মানে রিকুয়েস্ট করছো লড়া ছোৱালী সকলকে এনকারেজ করব কারণে আর ইয়াক পঠাব কারণে আমি আরো ভাল একটা পরিবেশ ডেভেলপ করব পাৰিম। হয়, থ্যাংক ইউ। হয়, আপোনালোকে যেহেতু এই প্রতিযোগিতাখন পাতিছে, এই প্রতিযোগিতাখনত কি কি ভাগত বা কি কি ইভেন্টত অংশগ্রহণ করেছে লড়া ছোৱালীবোৰে? আমার প্রেসিডেন্ট মহোদয়ৰ আপুনি জানিব পাৰিছে যে এইটো আমাৰ 11 এথলেটিক কম্পিটিশন আমার হোজাই জিলা ক্রীড়া খেলপথার হয়ে আছে, ইয়াত আমি জানিব পাৰিছো অলরেডি আমার ইয়াতে খেলবিল হব 5000 মিটার রেস হব, 2000 হব, 1000 হব, 100 মিটার, 200 মিটার, তারপর লং জাম্প হব, হাই জাম্প হব, এইখানে ইভেন্ট আমার ইয়াতে হব। হয়, আর আপনি কিবা সজাগতার কিবা আহ্বান জানাব বিচাৰে নেকি হোজাইবাসী রাইজক বা হোজাইবাসী অভিভাবকবোৰক? কারণ কি আমি চাব লাগে কেইদিনমান আগৰপৰা যে আমার ইয়াতে বহু কেজন খেলুৱৈ ওলাই আহিছে যিসকলে পার্টিসিপ মানে আমার স্টেট টিম রিপ্রেজেন্ট করেছে, যে আমার ফুটবলত এলবিনা থাউসেন, ন্যাশনাল টিমত আমার মণিমালা দেবী বলে এজন ছোৱালী এজনে ন্যাশনাল হকি টিমত পার্টিসিপেট করেছে, তারপর আমার দুজনী ছোৱালী এতিয়া স্টেট টিমত খেলি আছে ক্রিকেট, কৌশল্যা সাহু আর ঋতিকা মালাকার, সেইখানে চাই পেলে আমি কব পারো যে সকল গার্জিয়ানক আমি মেসেজ দিব খুঁজো যে আপনার লড়া ছোৱালী ফিল্ডমুখী করো, ফিল্ডত আহিলে তেওঁলোকে যদি ভাল পারফরমেন্স করে এটা একটা সুযোগ আছে যে তেওঁলোকে অতি সোনকালে জিলা পর্যায়ের পর স্টেট লেভেলত যাব পারে, স্টেট লেভেলের পর ন্যাশনাল পর্যায়ে যাব পারে, সেই কারণে আপনাদের আপনার লড়া ছোৱালী ফিল্ডমুখী করো, ফিল্ডত পঠিয়াও। ধন্যবাদ। হোজাইৰ পৰা দেৱদত্ত মজুমদাৰৰ ৰিপৰ্ট, অসম নৰ্থ ইষ্ট নিউজ লাইভ।